আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি, খুব সহজ পদ্ধতি, যে কোনো কেউ বানিয়ে নিতে পারবেন। এই ধরনের রেসিপিগুলা দেখলে বুঝে যাচ্ছেন, সবাই বলবেন ও কে না পারবে, সত্যি কে না পারবে। একটু খেয়াল করলে আমরা সবাই সব কিছু করতে পারি। তাহলে আজকের কি স্পেশাল নিয়ে এসেছি দেখুন কি হতে চলেছে। যে কোনো পূজার প্রসাদ হিসাবে, উপকরণ হিসাবে, প্রসাদ ঠাকুরের পাশে দেওয়ার জন্য খুব সুন্দর একটা রেসিপি আমি নিয়ে এসেছি। রাধাষ্টমী আসতেছে, আবার যে গণেশ চতুর্থীতে আসতেছে, এই রেসিপিগুলো একদম মানিয়ে যাবে। আপনারা কিন্তু ট্রাই করবেন, কি হচ্ছে দেখলে বুঝে যাবেন। খুব সহজ পদ্ধতি আমি নিয়ে এসেছি, তাহলে দেখতে থাকুন। আর যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। উপভোগ করুন আজকে কি হতে চলেছে। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের আশেষ কৃপা, আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। অন্তস্মম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন নতুন একটা পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তাহলে কি হতে চলেছে দেখতে থাকুন। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি আরও ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন। দেখতে থাকুন কি হতে চলেছে। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সার বোল, মিক্সার বোলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল। এই উপকরণগুলো সুন্দরভাবে আমি মিক্স করে ফেলব খুব ভালোভাবে। মিক্স করা আমার হয়ে গিয়েছে দেখুন। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। দেখতে পাচ্ছেন ডোগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করতেছি, আস্তে আস্তে মেকে মেকে ডোটা আমি তৈরি করব অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডোটা আমার তৈরি হয়ে আসছে। এবার সম্পূর্ণভাবে ডোটা আমার তৈরি একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এক সাইডে রেখে দিলাম ডোটা, সেট হতে থাক, একটু নরম হবে সেজন্য। যতক্ষণ সময় লাগে এদিকে আমার আরো কাজ আছে, সে কাজগুলো করে নেব, যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করব। এবার আমার কাজটা হয়েছে কি দেখুন, এখানে আমি নিয়ে নিলাম কিছু ফ্রোজেন করা পনির। দেখতে পাচ্ছেন ফ্রোজেন করা পনিরগুলা নিয়ে নিলাম। এই পনিরগুলা এবার একটা ছাল্লাতের মেশিনের মধ্যে একটু মেকি করে নেব। দেখলে বুঝে যাচ্ছে মেকি করা আমার হয়ে গিয়েছে, বোলের মধ্যে নিয়ে নিলাম দেখুন, এক সাইডে রেখে দিলাম। এবার আমার কাজটা হয়েছে কি দেখুন, গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/2 কাপের জল। এবার দিয়ে দেব আমি 1/2 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কম বাড়িয়ে আপনারা। খুব ভালোভাবে এবার আমি মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা একদম নর্মালভাবে রাখবো, ছোট্ট করে রাখবো। খুব সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিয়ে আসবো আমি দুধের। দেখুন গ্রেভিটা একদম হয়ে গিয়েছে দেখলে বুঝে যাচ্ছেন। দিয়ে দেব আমি 2টা এলাচ,
গুঁড়ো করে, খুব ভালোভাবে গুঁড়ো করে থেঁতো করে দিয়ে দিলাম। খোসা সহ দিয়েছি আমি, আপনারা খোসাটা চালিয়ে দেবেন, সমস্যা নেই। নেড়ে ছেড়ে খুব ভালোভাবে আমি একটা গ্রেভি তৈরি করে নিয়ে আসলাম। দেখুন খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গিয়েছে। এবার এ পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে যে একটা ছানা তৈরি করে রেখেছি বা দুধের ফোনের যে মেকি করে রেখেছি, দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি আমার পরিমাণ মতন ছোট্ট একটা বোল, সে বলে এক বোল দিয়ে দিলাম। খুব ভালোভাবে তাড়াতাড়ি মিক্স করতে হবে। মিক্স করে ফেললাম, দেখুন খুব ভালোভাবে মিক্স করা আমার হয়ে গিয়েছে। এবার এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ ফুড কালার। ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে ফেললাম। আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন তাহলে দেবেন না, সমস্যা নেই। আমার কাছে ছিল, আমি দিয়ে দিলাম। একটু কালারটা আনার জন্য, সুন্দর লাগার জন্য দিয়েছি। পনিরের মালাইটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটা ছোট্ট বোলে এবার ডেলে নেব। নিয়ে নিলাম ডেলে, আমি এক সাইডে এবার রেখে দিলাম। এবার দেখব আমি এদিকে ডোটা কেমন হয়েছে। ঢাকা তুলে দেখলাম ডোটা খুবই সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার ডোটা নিয়ে আমি ভালোভাবে একটু মতে নেব। দেখুন খুব সুন্দরভাবে মতে নিলাম। এবার লেচি কেটে নিলাম, কয়টা লেচি হয় দেখুন, চারটা লিচি হয়েছে। আমি চারটা ব্যবহার করব না, আমি জাস্ট তিনটা লিচি ব্যবহার করব। এবার লিচিগুলো আমি বেলে নেব, জাস্ট ফুরির মতো করে বেলে নেব। অনেকটা ফুরি আমি বেলে ফেলেছি, একটা ফুরি এবার আমি নিচে রেখে দিয়েছি। এবার একটু ক্ষীর দিয়ে দেব চামচ দিয়ে এই একটা ফুরির উপরে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে চতুর্দিকে লাগাতে হবে ক্ষীরগুলা। লাগানো আমার হয়ে গিয়েছে ক্ষীরগুলা। এবার আমি আরেকটা ফুরি দিয়ে সুন্দরভাবে ডেকে দেব। ডেকে দিয়ে চতুর্দিকে চারিদিকে আমি চিল করে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টিপে টিপে এই কাজটা করতে হবে, যেহেতু আমি ফুরিগুলো ভাজব, যাতে ক্ষীরগুলা বের হতে না পারে সেদিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। একেবারে আমি চিল করে দিয়েছি পুরিটা, দেখতে পাচ্ছেন এক সাইডে রেখে দিলাম। একই প্রসেসে আমি আবার কয়েকটা বানিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন সেম প্রসেসে বানালাম পুরিগুলো আমি। ক্ষীরপুরি, এগুলা আমি ক্ষীরপুরি বানিয়েছি। জন্মাষ্টমী চলে গিয়েছে এবং রাধাষ্টমী আসতেছে, আবার গণেশ চতুর্থী আসতেছে, সেই জন্য আমি স্পেশালভাবে এই ক্ষীরপুরিটি তৈরি করতেছি। কথা বলতে বলতে খুব সুন্দরভাবে ক্ষীরপুরিগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তেলগুলোও গরম হয়ে গিয়েছে। এবার আমি পুরিগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন একটা পুরি দিয়ে দিলাম, তেলগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখলে বুঝে যাচ্ছেন খুব সুন্দর ফুলে উঠেছে। এই কাজটা সবাই জানে, কিন্তু আমি ভিতরে ক্ষীর দিয়েছি, বিষয়টা এটাই। খুব সুন্দর ক্ষীরপুরি তৈরি হচ্ছে। যে কোনো পূজা বা উপোস করলে এই ধরনের ক্ষীরপুরিগুলো মানিয়ে যাবে, প্রসাদ হিসাবে মেনে যাবে। আমরা প্রসাদ হিসাবে এই ক্ষীরপুরিগুলো খুব ভালোভাবে ঠাকুরের প্রসাদে দিতে পারি। আবার লক্ষ্মী পুজো, আবার নবরাত্রি আসতেছে, খুব ভালো লাগবে এই ধরনের রেসিপিগুলো আপনারা ট্রাই করবেন। কথা বলতে বলতে অনেকটা পুরি আমি বানিয়ে ফেলেছি, আমার যা হয়েছে আমি তাই বানিয়ে ফেলেছি। এবার মেন লুকটা দেখুন, পুরীর মেন লুকটা দেখুন, খুবই সুন্দর হয়েছে এই ক্ষীরপুরি। দেখলে বুঝে যাচ্ছেন কত ইয়ামি হয়েছে। একটা খেলে মন ভরবে না, কয়েকটা খেতে মন চাইবে, একবার বানালে মন ভরবে না, বারবার বানাতে মন চাইবে। আপনারা কিন্তু ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আজকের মতন আজকের এই রেসিপি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা বাই বাই, নমস্কার। আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো।